আসসালামু আলাইকুম এটিন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ একজন উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে বিভাগে নতুন শনাক্ত 11 জন খুলনায় করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে জেলায় 20 জন সহ বিভাগে নতুন শনাক্ত 40 জন এবং গত 24 ঘন্টায় করোনায় কুমিল্লায় একজন ও ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে গতকাল দেশের বিভিন্ন স্থান থেকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ আসা শুরু করলেও বেনাপোল বন্দর থেকে এখন পর্যন্ত একটি ট্রাকও আসেনি বেনাপোলের আমদানিকারকরা জানিয়েছেন ভারতের রফতানিকারকরা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে গেট পাস সংগ্রহ না করায় পেঁয়াজের একটি ট্রাকও বেনাপোল আসতে পারেনি আজও এসব ট্রাক আসতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে এদিকে সাতক্ষীরার ভোমরা চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর সহ বিভিন্ন বন্দর থেকে পেঁয়াজ ভর্তি অসংখ্য ট্রাক বাংলাদেশে এসেছে আরও কিছু ট্রাক আসার কথা থাকলেও বৃষ্টির কারণে তা আসতে পারছে না বলে সি এন্ড এফ এজেন্ট কর্মকর্তারা জানিয়েছেন গত 14 সেপ্টেম্বর আগের কোনো ঘোষণা ছাড়াই বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছিল ভারত সরকার অন্যদিকে 3 মাস বন্ধ থাকার পর মিয়ানমার থেকেও গত 2 দিনে 45 টন পেঁয়াজ বোঝাই জাহাজ কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে এসেছে এগুলো খালাস করে সারা দেশে সরবরাহ করলে পেঁয়াজের দাম সহনীয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর পর হাটহাজারী মাদ্রাসার পরিচালনার জন্য 3 সদস্যের একটি প্যানেলকে মুহতামিম বা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে শনিবার রাতে এক বৈঠকে মাদ্রাসার শুরা কমিটি এই সিদ্ধান্ত নেয় তারা হলেন মুফতি আব্দুস সালাম চাটগামি আল্লামা শেখ আহমদ মাওলানা ইয়াহিয়া সুরা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই 3 সদস্য বিশিষ্ট কমিটি মাদ্রাসার সবকিছু দেখভাল এবং সকলের সমান অধিকার নিশ্চিত করবে গত জুনে সহকারী পরিচালক থেকে বাদ পড়া হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরীকে মাদ্রাসার প্রধান শাইখুল হাদিস এবং নাজিমে তালিমাত বা শিক্ষা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল প্রায় বন্ধ থাকায় প্রতিনিয়তই চাপ বাড়ছে পাটুরিয়া দৌলতিয়া নৌরুটে ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ কাটছে না কিছুতেই ঘাট সংশ্লিষ্টরা জানিয়েছেন অতিরিক্ত যানবাহনের চাপে ঘাটে রোজই দীর্ঘ দেখা দিচ্ছে যানজট একই সাথে পাটুরিয়া দৌলতিয়া নৌরুটের জন্য নির্ধারিত 19টি ফেরির মধ্যে একটি অন্য রুটে নিয়ে যাওয়া হয়েছে এছাড়া 4টি মেরামতের জন্য পাঠানোর কারণে মাত্র 14টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে যা দিয়ে যানজট নিরসন করা সম্ভব হচ্ছে না বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান নদীতে পানির তীব্র স্রোতের কারণে ফেরিগুলো ঠিকভাবে চলাচল করতে পারছে না কবে নাগাদ এ সমস্যা দূর হবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি তিনি দর্শক এবার জানাবো শেয়ার বাজারের খবর নিজ কোম্পানির ন্যূনতম 2% শেয়ার ধারণ না করায় পরিচালক পদ বাতিল হচ্ছে 6 বিমা কোম্পানির 12 উদ্যোক্তা পরিচালকদের পরিচালকরা হচ্ছেন বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক সোহাইহুল হুমায়ুন স্টান ইন্স্যুরেন্স প্রাতিষ্ঠানিক পরিচালক পায়োনিয়ার ড্রেসেস লিমিটেড মেঘনা লাইফের পরিচালক শারমিন নাসির এবং দিলরুবা শারমিন মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের পরিচালক শফিক আহমেদ আজাদ মোস্তফা আজিজ মোহাম্মদ এরশাদুল্লাহ ফারহানা ইসলাম সোনিয়া এবং সাদ কাদির বিন সুলাইমান প্রভাত ইন্স্যুরেন্সের পরিচালক হাবিব ই আলম চৌধুরী বদলুর রহমান খান এবং পূর্বী জেনারেল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ ইকবাল আজ থেকে এই কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকরা তাদের পদ হারাবেন গত জুলাই মাসের প্রথম দিকে যেসব কোম্পানির পরিচালকদের নিজ কোম্পানির 2% শেয়ার নেই তারা পদে থাকতে পারবেন না বলে এক নির্দেশনায় দেয় বিএসসিসি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য 38.5% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি পরিচালনা পরিষদের সভায় 30 জুন 2020 সমাপ্ত হিসাব বছরের পর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় সমাপ্ত বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে 12.43 টাকা আগের বছর এই পেজ ছিল 10.76 টাকা সম্পদ মূল্য হয়েছে 56.74 টাকা আগামী 12 নভেম্বর সকাল 9:30টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির 36তম এজিএম অনুষ্ঠিত হবে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 12 অক্টোবর কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিউ হিসাবে জমা হয়েছে। গত 9 থেকে 16 আগস্ট পর্যন্ত জমা কোম্পানিটির আইপিও আবেদন জমা নেওয়া হয় এবং 6 সেপ্টেম্বর লটারি ড্র অনুষ্ঠিত হয়। আজ সিডিবিএল এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের বিউ হিসাবে জমা হয়েছে। পুঁজিবাজার থেকে 100 কোটি টাকা সংগ্রহ করে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ, আইপিওর ব্যয় মেটাতে এই অর্থ কাজে লাগানো হবে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla Ltd।